শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, কাল থেকে সব তৈরি পোশাক কারখানা খোলা থাকবে। আর মালিকদের সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারা বলছেন, কোনো কারখানায় সহিংসতা হলে অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হবে। মেজবা হাসানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে পোশাক কারখানার অস্থিরতার ঘটনা ব্যাহত হচ্ছে রপ্তানি, প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। চলমান এই সংকট নিরসনে মালিক শ্রমিক ও সরকারের কর্তা ব্যক্তিদের নিয়ে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ এর কার্যালয়ে এই মত বিনিময় সভায় তৈরি হয় আরেক সংকট। শ্রমিক সংগঠনগুলো থেকে আহ্বান। অনুষ্ঠানে মালিক শ্রমিক দুই পক্ষ তাদের বক্তব্য তুলে ধরেন সরকারের কাছে। এক পর্যায়ে শ্রমিক নেতার বক্তব্যে তৈরি হয় উত্তেজনা। একটু বসেন, একটু বসেন প্লিজ। পরে পরিস্থিতি শান্ত হলে শ্রমিকদের কর্মবিরতিতে উদ্বেগ জানান মালিক পক্ষ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর শ্রমিক নেতারা সবাইকে কাজে ফেরার আহ্বান জানান। দায়িত্ব নিবে আপনাদের প্রোটেকশন দেওয়ার, আমরা চালাবো, আর না হলে আগামী কাল থেকে আমরা 13-1 দ্বারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিই। দায়িত্ব নিচ্ছে আমরা ওই এলাকাগুলিতে যাব, ওই এলাকাগুলিতে যাব, শ্রমিকদেরকে বোঝাবো যে এই কারখানা যদি বন্ধ হয়, এই শিল্প যদি বন্ধ হয়, তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। শ্রমিকদের সহিংসতার পেছনে উস্কানি রয়েছে দাবি করে সহিংসতার চেষ্টা হলে গার্মেন্টস বন্ধের ঘোষণা দেয় সংগঠনগুলো। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13-1 বন্ধ দিয়ে ছাড়া আমাদের আর কোনো রাস্তা আমাদের আর থাকবে না। বিকেমির পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম, ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। আর মালিক শ্রমিকের ভেদাভেদ ভুলে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই খাতকে রক্ষার আহ্বান জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং কার্যক্রম আমরা চালিয়ে যেতে পারি, সেটা নিশ্চিত করার জন্য আপনারা আপনাদের যেই ক্যাপাসিটি আছে সে অনুযায়ী সহযোগিতা করতে এগিয়ে আসবেন। আমরা ইতিমধ্যে আপনাদের অংশগ্রহণ সহকারে একটা কমিটি করেছি এবং আরও যেই বিভিন্ন নন ফাংশনাল কমিটিগুলো আছে যেগুলোতে শ্রমিক লীগের লোকজন বসেছিল, সেই জায়গাগুলোতে আমরা আপনাদের প্রকৃত যে স্টেক হোল্ডার্স আছে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে সেগুলোকে পুনর্গঠনও করব। সহিংসতার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখব। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।